নিজে নিজে নাম রাখে রাতুল। কেন, শিমুল নামটা কি খারাপ ছিল? না, রাতুলই সুন্দর, ও নিজে রেখেছে। এতটুকু ছেলের কি রাগ একেবারে ওর বাবার? আমার রাগ তুই দেখিস নি? না, তুই দেখবি না, তুই রাগ করিস যত পারিস, আজ যেমন করেছিস আমি কিচ্ছু বলবো না। তোমাকে বলেছি আজ রাতুল আসবে? হ্যাঁ আম্মু, এবার নিয়ে ছবার বলেছো। রাতুল আজ আমাদের সাথে খাবে, এটাও বলেছো। বললে কি আর বলতে নেই? আচ্ছা, রাতুলকে তুমি কি রাখো? কিচ্ছু রাখি না। কেন, ও তোমার বড়, ভাইয়া ডাকতে পারো। ভাইয়া ডাকবো কেন? অসুবিধে কি, ও তো তোমার ভাইয়া। রাতুলের সাথে কোনোদিন বেয়াদবি করবে না। ওর কোথায় আসার সময় হলো। আপনি আর কোনো ফুল পেলেন না? আমার খুব প্রিয় ফুল, আমার ড্যাডিরও। আপনার ড্যাডি আছে, আগে কোনোদিন শুনিনি তো। আম্মু হলুদ গোলাপ একদম দেখতে পারেন না। আজ অনেক দিন পর সারা বেগম খুব স্বাভাবিক মেজাজে ছিল, আর এমন দিনেই আপনি এই ফুল আনলেন। ফুল তো ফুলই, কিন্তু তারপর অসুবিধা হলে? সরি ম্যাডাম, আমার আসলে ওরকম ব্যবহার করা উচিত হয়নি, আই এম সরি। হাফিজ ভাই, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি ওকে দেখে খাবে। ইতি, তুমি শিমুলকে, তুমি রাতুলকে নিয়ে খেয়ে নাও। টেবিল সাজানো, খেতে আসো। ছোট্ট ম্যাডাম, ম্যাডাম যেন আমাকে কি নামে ডাকলেন? খেয়াল করিনি, আমি ঠিক খেয়াল করিনি, তবে ড্যাডিও ঠিক এরকম একটি নামে আমাকে ডাকতো। আমি যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হয়েছে পারভেজ, রাতুল এখন সারা গ্রুপে চাকরি করছে। বলুন কি, ওর সঙ্গে কথা হয়েছে আপনার? কথা হয়েছে, কিন্তু ওকে আমি ফেরাতে পারিনি। ভাবি, মানে সারা হাসান কি রাতুলের পরিচয় জানে? মনে হয় না, কারণ রাতুল কোথাও আমার নাম ব্যবহার করবে না এটা আমি শিওর। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আমি ম্যানেজ করছি। জিএম সাহেব, রাতুলের জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করুন, আর ও কি কাজ করবে সেটা নিয়ে আমার সাথে সময় করে একবার বসবেন। ওকে, স্যার, আপনি সাহস দিলে স্যার।
আমি একটা আমার শখের কথা বলতে পারি স্যার? আরে এত ভয় পাওয়ার কি আছে, বলে ফেলুন স্যার। অনেকদিন যাবত স্যার আমার মনের মধ্যে একটা শখ স্যার খেলা করে স্যার। স্যার শখটা হচ্ছে স্যার আমি আপনাকে একটা দামি লাঞ্চ করাবো স্যার। দামি লাঞ্চ করাবে? এ তো খুব সুন্দর কথা, খুশির কথা। এর জন্য আপনি এতক্ষণ আমার সময় নষ্ট করলেন? আর যান যান, একদিন আমি সময় বের করব। স্যার আপনি আমার দাওয়াত কবুল করলেন স্যার। স্যার আমি খুবই স্যার সুখ পেয়েছি স্যার, খুবই সুখ পেয়েছি। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ব্যাপারটা কাউকে জানতে দেয়া যাবে না, সম্পূর্ণ গোপন রাখতে হবে। কিন্তু তা কি করে সম্ভব? একমাত্র সম্ভব যদি নিজে আমি কাজটা করি। এক্স্যাক্টলি, আমিও সেটাই চাচ্ছি। কারণ রাতুল হাসান এখন চাকরিজীবী এবং আজ হলিডে। যত বড় হোটেলেই যাই যেতে তো হবে সেই রিক্সায়। তা অবশ্য ঠিক, তবে খুব বেশি দিন নয়। চলো রিক্সা। কি ব্যাপার রাহাত? আমি এসব কিছুই বুঝছি না খালেদ ভাই, আপনি যদি সিরিয়ালি মার্ক করে দেন। দাও। এটা তোমাকে দেখতে হবে না, এটা ইম্পোর্ট সেকশনে রাব্বানি সাহেবের কাছে পাঠিয়ে দাও। এরপর কোনো অসুবিধা হলে নিয়ে এসো। আপনি এটা না করে দিলে আমার খুব অসুবিধা হতো খালেদ ভাই। আসি। শোনো, সবসময় মনে রাখবে এটা অফিস, বাসা নয়। সরি, আমার মনে থাকবে। মানে তোমার বস? হ্যাঁ। চলো অন্যদিকে চলে যাই। আমি শিওর উনি আমাদের দেখেছেন, এখন কেটে পড়লে বরং খারাপ দেখা যাবে। তাহলে চলো দেখা করে আসি। অসুবিধা হবে না? আরে কিসের অসুবিধা, এটা অফিস নাকি? এসো তো। উনি আমাদের চেয়ারম্যান। ম্যাডাম অনিতা আমার বন্ধু। আচ্ছা, তুমি এজাজ সাহেবের নেই? জি। কি পড়ো? এবার ডিগ্রি দেবো। আচ্ছা কোথায় থাকো তুমি বলো তো? তোমাকে নাম? আমি শিমুলকে জিজ্ঞেস করছি। ম্যাডাম শিমুল না, আমার নাম রাতুল। সরি, মাঝে মাঝে আমি একদম গুলিয়ে ফেলি। এক বন্ধুর বাসায়। তোমরা তো খেতে এসেছিলে না, এসো। ধন্যবাদ ম্যাডাম, আজ নয় অন্য কোনো দিন। আচ্ছা তুমি বিকেলের দিকে সময় করতে পারলে একবার বাড়িতে এসো তো, তোমার তৈরি করা প্ল্যানটা নিয়ে একটু বসতে হবে, কিছু এডিশন আছে। অবশ্যই আসবো। আচ্ছা আগে যদি জানতাম চাকরি পেলে তুমি এভাবে আমাকে ভুলে যাবে, তাহলে জীবনেও চাকরির কথা বলতাম না। অফিস মানেই অফিস, ওখানে দয়া মায়া ব্যক্তিগত সম্পর্ক কিচ্ছু নেই। ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক সব বদলে যায়। তাই বলে সপ্তাহে একদিন দেখা করবে? আগে তুমি আমাকে সবসময় রিকোয়েস্ট করতে দেখা করার জন্য, আর এখন আমাকে করতে হয়। তার মানে চাকরি পাওয়ার পর আমার দাম বেড়েছে? হেই, দাম বেড়ে যাবে কোথায়, আমার ভাই আছে না? এখন অবশ্য বসগিরি করছে, কিন্তু আগে বিয়েটা করে নেই না, তারপর দেখবো শালা যায় কোথায়। শালা বলবে না, ভাই আমার বড়। তাহলে তো বলতে হয় বড় শালা। কি আর কত চিনে বাদাম চিবিবো, বাসা যাবে না? বাসায় গেলে তো আবার এক সপ্তাহের জন্য দেখা বন্ধ। কথাটা সোজা ভাষায় বলো,
আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। ঠিক এই জায়গাতে যেখানে তুমি ইতি রুমটা করেছো তার ঠিক পাশে আমার আরেকটা বেডরুম চাই। আরেকটি রুমে কি প্রয়োজন ম্যাডাম? প্রয়োজন আছে, করা যাবে, তবে এক্ষেত্রে প্ল্যানটা একটু লাউজি হয়ে যাবে। সেরকমটা হলেও চলবে না। ধরো এই বাড়িটা যদি তোমার নিজের হতো তাহলে তুমি যেভাবে বানাতে ঠিক সেভাবে বানাবে। আমার কোনোদিন বাড়ি বানাতে হবে না, কারণ আমাদের বাড়ি আছে। কোথায়? চিটাগাং। তাই ওখানে কে কে থাকে? প্ল্যানটা বদলানো দরকার, সেক্ষেত্রে সপ্তাহখানেক সময় লাগবে। কাজটা তুমি এখানেই করো না? জি না, মানে সেদিন বলছিলে তুমি কোন বন্ধুর বাড়িতে থাকো, কাজটা তুমি এখানেই করো, এখানেই থাকো, আমাদের বাড়িতে অর্ধেকটা খালি পড়ে থাকে। আমার অসুবিধা আছে। তুমি থাকলে ইতি খুব খুশি হতো, ও তো সারাদিন একা থাকে, ওর সাথে মেশার কেউ নেই। চমৎকার মেয়ে, আমার অবশ্য ওকে খুব ভালো লাগে। আচ্ছা ইতিকে দেখছি না যে? ও স্যারের কাছে পড়ছে। আমি এখন উঠছি। এখনই যাবে? আর একটু বসো না, গল্প করি। আপনি তো বেশ কথা বলতে পারেন, তো অফিসে এরকম গোমরা হয়ে থাকেন কেন? আমি সবার সাথে কথা বলতে পারি না, যেন আমার খুব ইচ্ছে তুমি আমার কাছে থাকো, আমরা একসাথে অফিসে যাব, গল্প করব, মাঝে মধ্যে বেড়াতেও যাব, ইতিও থাকবে আমাদের সাথে, আমি নিজে হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। আপনি যেন কেমন মায়েদের মতো কথা বলছেন। অবশ্য আমি কখনো কোনো মাকে ঘনিষ্ঠভাবে দেখিনি, দেখার ইচ্ছেও হয়নি, কারণ ড্যাডি আমাকে এত আদর করেন। আমি যাচ্ছি। বসে আছো কেন সারা বেগম? লাইটটা জ্বেলে দেই। না হাফিজ ভাই, দরকার নেই, লাইট জ্বেলে। বিশাল কাজ, লাভ নেই, এ ধরনের কাজ তো আমরা করিনি কোনোদিন। এটা পারভেজ গ্রুপ বা শিথিল গ্রুপ ওরাই করে থাকে সাধারণত, এটা তো ওদের ফিল্ড। আমরা চেষ্টা করতে পারি না স্যার? কী দরকার পণ্ডশ্রম করার? কাজ দেখলেই তো বোঝা যায় যে পারভেজ গ্রুপ বা শিথিল গ্রুপ কাজটা পাবে। ম্যাডাম দেখলে অহেতুক পারভেজ গ্রুপের সঙ্গে লাগতে যাবে, ফল হবে না কিছুই, মাঝখান থেকে আমাদের কয়েকদিন খাটতে হবে, তার চাইতে এটা বরঞ্চ সরিয়ে রাখুন। ম্যাডামই আমার হাতে তুলে দিয়েছেন, বললেন আপনার সাথে কথা বলার জন্য। কথা বলে লাভ নেই, এটা পাওয়া সম্ভব নয়, পারভেজ গ্রুপের একচেটিয়া কাজ এটা। আপনি বরং ম্যাডামকে বুঝিয়ে বলুন, ম্যাডাম আপনাকে ডেকেছেন। ওকে। জিম সাহেব, কোনো কাজই কারো একচেটিয়া হতে পারে না, দরকার হলে শিথিল গ্রুপের হেল্প নিন, একটা আন্ডারস্ট্যান্ডিং আসুন, পারভেজ গ্রুপ যেন কোনোভাবেই কাজটা না পায়। কিন্তু এই কাজে সেকেন্ড লোয়েস্টে কোনো গুরুত্বই থাকবে না, পলিটিক্যালি চেষ্টা করলেও কোনো লাভ হবে না। সেকেন্ড লোয়েস্ট হওয়া চলবে না, যেভাবেই হোক কাজটা আমাদের পেতেই হবে। লোয়েস্ট হওয়া দেখি খালি সাহেবের সঙ্গে বসে।
এ বড় রিস্কের কাজ, একবার দিয়েছি আবার বলছেন। জয় সাহেব, আপনি কিন্তু আপনার কাজ বারবার করে যাচ্ছেন। না মানে গতবারই অফিস সন্দেহ করেছে, না আমাকে না, হারিয়া ম্যাডাম। এই হেল্পটুকু যদি করেন। আমার হেল্প থাকবে সব ধরনের। জয় সাহেব, সোনার ডিম পাওয়া হাঁস মেরে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের সঙ্গে কাজ করতে মজা আছে। আর একটা চিকেন অর্ডার দিতে ইচ্ছে করছে, আমার খুবই পছন্দ, যদি মাইন্ড না করেন। চিকেন কেন, এখন আপনি একটা জ্যান্ত গরুর অর্ডারও দিতে পারেন। আরে রাহাত, তুই? আমি ভাবতেই পারছি না। আরে বস না, বস। কদিন ধরে ভাবছিলাম ফোন করে জানাবো, পরে ভাবলাম সরাসরি বলবো। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক বলবি তুই। তুই চাকরি পেয়েছিস, এখন বল তুই কোথায় চাকরি পেয়েছিস? সারা গ্রুপ অফ কোম্পানিজ। ওখানে খালিদ সাহেব নামে ভদ্রলোক আছেন না? হ্যাঁ, খালিদ ভাই মানে খালিদ স্যার আমার ইমিডিয়েট বস, ওনার বোনের সাথেই। কাম ইন স্যার। স্যার, ও আমার বন্ধু রাহাত, সারার গ্রুপে আছে, আর উনি আমার বস জামাল আক্তার। নাইস টু মিট ইউ। সেম টু ইউ স্যার। যেহেতু আপনারা বন্ধু, তাই আমি আর মাঝখানে থাকতে চাচ্ছি না, আপনার গল্প করুন। টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ স্যার। আমার বস, আমার দুজন বসই খুব ভালো। বল, আমরা চাচ্ছি আপনার শিথিল গ্রুপ এই পার্টিকুলার কাজটাতে আমাদেরকে সহযোগিতা করুন। এই ধরনের কাজ সাধারণত আমরা অথবা পারভেজ গ্রুপই পেয়ে থাকি। আমি জানি, এবার আমরা পেতে চাচ্ছি, শুধু প্রয়োজন আপনার পূর্ণ সহযোগিতা। তার বিনিময় মূল্য? এনি রিজনেবল অ্যামাউন্ট। আপনি চাইলে পার্সেন্টেজও ড্র করতে পারেন, আমরা দেব উইদাউট ইয়োর ইনভেস্টমেন্ট। 25% অফ দ্য নেট প্রফিট। অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গেল। ওয়েল, তারপর আমরা দেব ফাইনাল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম, তাহলে কি এবার আমরা টেন্ডারে বিট করছি না? না না, আপনারা টেন্ডারে বিট করবেন। করব? হ্যাঁ, আপনারা অবশ্যই টেন্ডারে বিট করবেন, যাতে কেউ সন্দেহ না করতে পারে। অবশ্য আপনাদের রেটটা একটু হাই হবে, রেটটা কী হবে সেটা আমরা বলে দেবো। ম্যাডাম, একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, আমরা যদি কাজটা না করি তাহলে আপনি পাবেন এতটা শিওর হলেন কী করে? ইটস এ বিজনেস সিক্রেট। তবে আপনি যে কারণে জিজ্ঞেস করছেন সেটা নিশ্চিত করছি, যদি কোনো কারণে আমরা এই কাজটা না পাই তাহলে ভবিষ্যতে আপনাদের ফেভারে একটা কাজ ছেড়ে দেব। ম্যাডাম, এই ধরনের একটা কমিটমেন্টই আমার প্রয়োজন ছিল। থ্যাংক ইউ। স্যার, আপনার কাছে পারভেজ গ্রুপের জামাল আক্তার সাহেবের ডায়েরি ফোন নাম্বার আছে? কেন, ওনার নাম্বার দিয়ে কী করবেন? ওনার দৃষ্টি একটু অন্যদিকে সরাতে হবে, নয়তো আমার সোর্স আর টিকিয়ে রাখা যাবে না। বুঝেছি, এই নিন। স্বীকার করছি খালেদ সাহেব, আমার ওই চেয়ারে খুব শীঘ্রই আপনি বসবেন, কারণ আপনার মতো বুদ্ধি আমার কোনো দিনই ছিল না। লজ্জা দেবেন না স্যার, যেটুকু শিখেছি আপনার কাছ থেকে শিখেছি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম, আমাকে একটু ফারিবা হোসেনকে দেওয়া যাবে?